টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো ন্যারেশন চেঞ্জের উপরে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য বা স্টেটমেন্ট যখন থাকবে, তখন তার ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন কী করে আমরা করব, এর আগের অনেক এই সংক্রান্ত ভিডিও আমি বানিয়েছি। বা অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বাক্যের কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, তার রুলস এবং রেগুলেশনস আমি এর আগে এই নিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা অবশ্যই আমার প্লেলিস্টে যাবে এবং প্রয়োজন মতো তোমরা সেগুলো অবশ্যই, এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত যে সমস্ত ভিডিওটা রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, সেটা তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে দেখবে। তাহলে এই এক্সারসাইজটা করতে আরও তোমাদের সোজা হয়ে যাবে, এবং এক্সারসাইজটা করার পর তোমরা দেখবে যে সাধারণ বাক্যে বা স্টেটমেন্ট যখন থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকবে, তখন কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, সেগুলো খুব জলের মতো তোমাদের হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে বলি যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং প্লেলিস্টে গিয়ে প্রয়োজন মতো তোমাদের যে সংক্রান্ত ভিডিওগুলো দরকার, ইংরেজি গ্রামার, আনসিন প্যাসেজ, প্রোনাউন্সিয়েশন, লিটারেচার, যে ধরনের ভিডিও দরকার সেই ধরনের ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো শুরু করি। প্রথমেই এখানে আমি কতগুলো বাক্য নিয়েছি, এখানে আমি যে বাক্যগুলো নিয়েছি সেটা হচ্ছে তোমার 13টার মতো বাক্য নিয়েছি, এবং এই বাক্যগুলো তোমাদের সুবিধার্থেই আমি নিচে ন্যারেশন চেঞ্জের প্রশ্নটাও দিয়ে রেখেছি উপরে, এবং নিচে তার উত্তরটাও দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলি যে ন্যারেশন চেঞ্জ করার সময় প্রথমেই একটা জিনিস খেয়াল রাখবে যে সাধারণ বাক্যে, যখন প্রশ্নটা সাধারণ বাক্যে থাকবে, এই যে ইনভার্টেড কোমার বাক্যটা, ইনভার্টেড কোমার মধ্যে যে বাক্যটা রয়েছে সেটা সবসময় লক্ষ্য রাখবে তোমরা, যে ইনভার্টেড কমা 6699। এর আগেও আমি বলেছিলাম যে বক্তার কথাটাকে যখন সরাসরি ইনভার্টেড কমার মাধ্যমে তুলে ধরা থাকে, তখন তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা প্রত্যক্ষ উক্তিতে রয়েছে বা ডাইরেক্ট স্পিচে রয়েছে, তাই তো? এই ডাইরেক্ট স্পিচটা প্রথমেই দেখবে যে সাবজেক্ট রয়েছে কিনা, ভার্ব রয়েছে কিনা, অবজেক্ট রয়েছে কিনা। এখানে লক্ষ্য করো এই বাক্যটাতে, এই বাক্যটাতে লক্ষ্য করো, আইটা হলো সাবজেক্ট। এই বাক্যটাতে এই যে আই লাইক সুইটস, এই বাক্যটা লক্ষ্য করো, এখানে এই যে আই, আইটা হলো সাবজেক্ট, আমি বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে তো সাবজেক্ট বলে। এই লাইকটা লক্ষ্য করো, লাইকটা হলো ভার্ব, আর আমি কি পছন্দ করি, এই সুইটসটা হলো অবজেক্ট, তাই তো? তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব রয়েছে, এবং শেষে ফুলস্টপ রয়েছে। এই যে ফুলস্টপ, এই যে ফুলস্টপটা লক্ষ্য করছো, এটা হলো সাধারণ বাক্যের বৈশিষ্ট্য। তাহলে যখনই দেখবে যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে সাধারণ বাক্য, তখনই তোমরা কিন্তু কি করতে হবে, তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ করার সময় সাধারণ বাক্যের নিয়ম প্রযোজ্য করতে হবে। যে এখানে অ্যাসার্টিভ ন্যারেশন চেঞ্জ করার জন্য যে সাধারণ বাক্যের যে নিয়মগুলো রয়েছে সেইগুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে এসভিও যদি লক্ষ্য করো যে সাবজেক্ট রয়েছে প্রথমে, তারপরে ভার্ব রয়েছে, যে আইটা ভার্ব সাবজেক্ট, লাইকটা হলো ভার্ব, এবং শেষে ফুলস্টপ রয়েছে, তাহলে জানবে যে সেটা হচ্ছে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর প্রথম থেকেই আমরা ন্যারেশন চেঞ্জ কাকে বলে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার রীতিকে বলা হয় ন্যারেশন চেঞ্জ, এর আগে আমরা পেয়েছি। তাহলে এখানে লক্ষ্য করি যে প্রথমেই হি সেজ, আমি আগে বলেছিলাম যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে বা যে ভার্বটি ব্যবহার করে বাক্যে সাবজেক্ট কথাটা বলছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? আর ভি সংক্ষেপে, রিপোর্টিং ভার্ব, তাই তো? আর এই যে আই লাইক সুইটস, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, মানে যে কথাটা বক্তা বলছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ।
অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমেই তুমি দেখে নিলে যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে সাধারণ বাক্য, তাহলে এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে, নার্সিং চেঞ্জ করতে হবে মানে তোমাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। ইনডাইরেক্ট স্পিচে কী করে করবো আমরা, আমরা প্রথমেই যেরকম আছে সেরকমই লক্ষ্য করবো, হিটা হির জায়গায় হি বসাবো। এখানে লক্ষ্য করবে যে রিপোর্টিং ভার্বটা মানে ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্ব, এটা সেসটা রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা লক্ষ্য করবে যে এই দিকটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তখন রিপোর্টিং ভার্বটা লক্ষ্য করবে যে সে থাকলে সেই হবে, শেষ থাকলে শেষ হবে, সেট থাকলে সেটাই হবে, শুধুমাত্র সে টু থাকলে টেল হবে, সেট টু থাকলে টোল্ড হবে, আর শেষ টু থাকলে টেলস হবে। তাহলে শুধুমাত্র শেষ রয়েছে, তাই এখানে কি করেছি আমি, এখানে আমি করেছি হি সেজেই বসিয়ে দিয়েছি। দেখো লক্ষ্য করো হি সেজ বসিয়ে দিয়েছি, কোনো চেঞ্জ করিনি। এরপরে সাধারণ বাক্যে বাক্যটা রয়েছে এখানে, সাধারণ বাক্যে আই লাইক সুইটস এটা সাধারণ বাক্যে রয়েছে, তাই আমি এখানে কি করেছি, এখানে করেছি দ্যাট, দ্যাট বসিয়েছি। ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। তাহলে হি সেজ দ্যাট। এরপরে কিন্তু লক্ষ্য রাখবে যে নার্সিং চেঞ্জ করার সময় সব ধরনের বাক্য কিন্তু শেষ পর্যন্ত সাধারণ বাক্যেই পরিণত হয়। তো এখানে তো সাধারণ বাক্য দেওয়াই রয়েছে, আই লাইক সুইটস এটা হলো সাধারণ বাক্য, সাবজেক্ট তারপরে ভার্ব রয়েছে, শেষে ফুলস্টপ রয়েছে। তো সব ধরনের যে ধরনের বাক্য নার্সিং চেঞ্জ করতে দেখ না কেন তোমাকে, সেটা সেই ধরনের বাক্যেই তোমাকে কি দিতে হবে, ফেরত দিতে হবে। তাহলে আর একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে কে কাকে কথাটা বলছে সেই অনুযায়ী প্রোনাউনগুলি চেঞ্জ করতে হয়। তাহলে এখানে লক্ষ্য করো হি সেজ, সেজ থাকলে সেজেই বসে যায়, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট করেছো তুমি। আইটা কে বলছে, আইটা এখানে দেখো হি বলছে, তাহলে আইটা কি হয়ে গেল, আইটা হয়ে গেল হি। কে কাকে কথাটা বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে সেই অনুযায়ী প্রোনাউনগুলি চেঞ্জ হয়। এখানে আই বলতে আমি, সে বলে যে আমি মিষ্টি পছন্দ করি, তাহলে আমিটা কে, আমিটা হচ্ছে সে। আর এইখানটাই তারপরের যে নিয়ম সেই নিয়মটা ফলো করতে হবে, টেন্সের নিয়ম। এখানে নিয়মটা বলি যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব মানে ইনভার্ট করার বাইরে যে ভার্বটা রয়েছে সেটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা রয়েছে সেটার কোনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেজটা কোন টেন্সে রয়েছে বলতো, হিটা সাবজেক্ট আর সেটা হলো মূল ভার্ব, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে, এর প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট ইনফিনিট। তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাই এক্ষেত্রে কি হবে, আইটা, আইটা তো হি হয়ে গেছে, এরপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্রেজেন্ট ইনফিনিটি, তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিটিই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট ইনফিনিটি আছে, প্রেজেন্ট ইনফিনিটিই আছে। এই দিকটা প্রেজেন্ট টেন্স থাকলে বা ফিউচার টেন্স থাকলে এই দিকটা রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আইটা হি করেছি, আইয়ের পরে লাইক ছিল কিন্তু হি এর পরে কি হবে, হিয়ের পরে হবে লাইকস। লক্ষ্য করো হিয়ের পরে লাইকস কেন হয়েছে বলতো, হিয়ের পরে লাইকস হয়েছে এই কারণেই, কারণ এটা তো প্রেজেন্ট টেন্স, আই আছে বলে লাইক হয়েছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, তাই তো। প্রেজেন্ট ইনফিনিটে একটা নিয়ম ফলো করতে হয় যে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি যোগ করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। আইটা যখনই হি হয়ে গেছে, হিটা কোন পার্সন বলতো, আমি আমরা নয়, তুমি তোমরা নয়, ফার্স্ট পার্সন নয়, সেকেন্ড পার্সন নয়, তাহলে এটা হলো থার্ড পার্সন, আর থার্ড পার্সন হিটা হচ্ছে একজন মানে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাই লাইক এসেছে আমি কি করে দিলাম, লাইকস সুইটস। আশা রাখছি এটা বুঝতে পারলে। দ্বিতীয় নম্বর এক্সাম্পলে আমরা চলে যাই, রিতম উইল, রিতম রিতম উইল সে টু গীতা আই ডোন্ট স্মোক, রিতম উইল সে টু গীতা। প্রথমে কি লক্ষ্য করতে বললাম যে আই ডোন্ট স্মোক, এটা কোন বাক্য, আইটা হলো সাবজেক্ট, ডোন্টটা হলো ভার্ব, শেষে ফুলস্টপ রয়েছে, তাহলে এটা হচ্ছে সাধারণ বাক্য, আর সাধারণ বাক্য মানেই হচ্ছে আমাকে নারেশন চেঞ্জ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের নিয়ম ফলো করতে হবে। তাহলে প্রথমেই যে নিয়ম এর আগেই তো বললাম, রিতম উইল সে, উইল সে
সে টু একটু আগেই বললাম যে সে টু থাকলেই রিপোর্টিং ভার্বটা সে টু যদি থাকে তাহলে যখনই আমরা কি করব, যখনই আমরা তার ন্যারেশন চেঞ্জ করব ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে, তখন সেটা হয়ে যাবে টেল। এটা যদি শেষ থাকতো তাহলে হয়ে যেত টেলস। কেন বলতো, সেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই সে টু থাকলে হয়ে যায় টেল, শেষ টু থাকলে এটা হতো টেলস, সেড টু থাকলে এটা হতো টোল্ড, তখন পাস্ট টেন্সে হয়ে যেত। তাহলে রিতা উইল টেল গীতা। এরপরে ন্যারেশন চেঞ্জে অ্যাসারটিভ সেন্টেন্সের কী নিয়ম, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কী বসবে, দ্যাট বসবে, আমি দ্যাট বসিয়েছি। রিতা উইল টেল গীতা দ্যাট। এরপরে কে কাকে কথাটা বলছে সেই অনুযায়ী প্রোনাউনগুলি চেঞ্জ করতে হয়। এখানে আইটা বলছে, আইটা কে, আইটা হলো রিতম, তাই তো, আইটা যেহেতু রিতম, তাই রিতম তো একটা ছেলের নাম, তাহলে আইটা হয়ে গেছে এখানে হি, তাই তো, রিতা উইল টেল গীতা দ্যাট হি। এখানে লক্ষ্য রাখতে হবে টেন্সের নিয়মটা ফলো করব আমরা। টেন্সের নিয়ম কি বললাম একটু আগে, যে রিপোর্টিং ভার্বটা মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে এখানে কোনটা রিপোর্টিং ভার্ব বলো তো, এখানে উইল সেটা হলো রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে বা যে ভার্বটা ব্যবহার করে বাক্যে বক্তা কথাটা বললো সেটা হলো রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের বা ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা রয়েছে এটা হলো তো রিপোর্টেড স্পিচ, আই ডোন্ট স্মোক, এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে উইল ডা শ্যাল উইল মানে হচ্ছে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স রয়েছে মানে এইদিকে টেন্সের কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচের। তাহলে রিতা উইল টেল গীতা এত পর্যন্ত আমাদের হয়ে গেছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসিয়েছি আমরা, আইটা হি বসিয়েছি, এইদিকে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই ডু নট, আই ডু মানে প্রেজেন্ট টেন্স রয়েছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানেই হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, আই ডু নটটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, ডুটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনফিনিট, তাই রিপোর্টেড স্পিচটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সেই হবে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মেই হবে। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের মূল ভার্ব কোনটা, ডুটা হলো মূল ভার্ব, ডুটা হলো মূল ভার্ব, আমি ডু বসিয়েছি, কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সে একটা নিয়ম ফলো করতে হয়, কর্তাটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, আমি আমরা হিটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার নয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ডু এর শেষে কি যোগ করেছি আমরা এখানে, ইএস যোগ করেছি, তাই ডাজ হয়ে গেছে, হি ডাজ নট স্মোক। ব্যাস আশা রাখছি বুঝতে পারলে। তারপরটা দেখি নাম্বার থ্রি, তৃতীয় নম্বর দেখি আমরা এক্সাম্পল, চলো তৃতীয় নম্বরটা আমরা দেখি। সঞ্জীব সেজ আই এম 16 ইয়ার্স ওল্ড, সঞ্জীব বলে আমি হই 60 বছরের, তাই তো, তাহলে সঞ্জীব বলে আমি হই 60 বছরের, সঞ্জীব বলে আমি হই 60 বছরের, তাহলে এখানটায় লক্ষ্য করো, সঞ্জীব বলে আমি হই 60 বছরের, তাহলে আমাকে করতে হবে যে সঞ্জীব বলে যে সে হচ্ছে 60 বছরের, তাই তো, 16 ইয়ার্স ওল্ড। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সঞ্জীব সেজ, তাহলে সঞ্জীব, সরি এটা সঞ্জীব এফটা হবে না, সঞ্জীব সেজ, সেজ থাকলে কোনো তো চেঞ্জ হয় না, এটা প্রথমে দেখে নি, আই এম সাবজেক্ট ভার্ব রয়েছে, শেষে ফুলস্টপ রয়েছে মানে সাধারণ বাক্য, সাধারণ বাক্য মানেই হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স, অ্যাসারটিভ সেন্টেন্স মানেই হচ্ছে শেষ থাকলে শেষেই হবে, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র সেজ, সে টু থাকলে টেল, সেজ টু থাকলে টেলস, সেড টু থাকলে টোল্ড হবে, বাকি যা আছে তাই হবে। তাই সঞ্জীব এফটা কেটে দাও, সঞ্জীব শেষ থাকলে শেষেই করেছি, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা দ্যাট বসিয়েছি, সি শেষ দ্যাট, এরপর কী হবে বলো তো, আই, আইটা কে, আইটা তো সঞ্জীব, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এ সি হবে না, এটা হি হবে, এটা হি হবে, এটা হি হবে, এটা সি হবে না, এটা হবে হি, এটা হি হবে, কারণ সঞ্জীবটা তো ছেলে, তাহলে সঞ্জীব সেজ দ্যাট, এখানে আইটা হয়ে গেল, আইটা হয়ে গেল হি, কারণ সঞ্জীব কথা বলছে। এরপরে টেন্সের লক্ষ্যটা করি আমরা, টেন্সের যে রিপোর্টিং ভার্বটা লক্ষ্য করো, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে বলো তো, রিপোর্টিং ভার্বটা রয়েছে এই যে রিপোর্টিং ভার্বটা সেজ মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, বললাম রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ উইল রিমেইন আনচেঞ্জড, এটা আনচেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন হবে না।
তাহলে সঞ্জীব সেজ দ্যাট হি, লক্ষ্য করো এদিকটা আই অ্যাম আছে, মানে প্রেজেন্ট টেন্সেই আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে তো প্রেজেন্টিভ নাইন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়া হিসেবে কাজ করেছে, আই অ্যাম মানে এটা প্রেজেন্ট টেন্সেই আছে, তাহলে এদিকে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অ্যাম আছে আয়ের পরে তো অ্যাম আছে, তাহলে অ্যাম আছে মানে কি সেখানে বি এর রূপ হয় ইজ হবে, না হলে আর হবে, না হলে অ্যাম হবে, আয়ের পরে অ্যাম বসে, একটা জিনিস বা একজন বোঝালে হি বসে যে ইজ, আর একের অধিক বোঝালে আর বসে, যদিও ইউটা ব্যতিক্রম, ইউটা ব্যতিক্রম, ইউটা একজন বোঝালো তারপরে তো আর বসে, আর একাধিক বোঝালো আর বসে, তাহলে আয়ের পরে অ্যাম, তাই তো, এখানে হি হি আছে বলি আমরা কি করেছি ইজ করেছি, টেন্সের কোনো পরিবর্তন করবো না, হয় অ্যাম বসাতে হবে, না হলে ইজ বসাতে হবে, না হলে আর বসাতে হবে, এখানে আই ছিল বলি অ্যাম হয়েছে, এখানে হি আছে বলি এখানে ইজ হয়েছে, তারপরে যা আছে তাই, 16 ইয়ার্স ওল্ড, সে ফুল স্টপ। নেক্সট নাম্বার 4 লক্ষ্য করি আমরা, গৌর সেড টু মি, গৌর সেড টু মি রাজগীর ইজ এ বিউটিফুল প্লেস, তাহলে গৌর আমাকে বলেছিল যে রাজগীর হচ্ছে একটা সুন্দর জায়গা, তাহলে সেড টু, রিপোর্টিং ভার্বটা যদি সেড টু থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা কি হয়ে যাবে, এটা রাজগীর ইজ, এটা সাধারণ বাক্য, এখানে প্রত্যেকটাই আমি সাধারণ বাক্য দিয়েছি, তাই সাধারণ বাক্যের নিয়মেই প্রযোজ্য হবে, রিপোর্টিং ভার্বটা সেড টু থাকলে রিপোর্টেড স্পিচটা টোল্ড হয়ে যাবে, সেডের পাস্ট টেন্স, সেয়ের পাস্ট টেন্স সেইড, টেলের পাস্ট টেন্স টোল্ড, গৌর টোল্ড মি দ্যাট, এরপরে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে একটা জিনিস করতে হবে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে বলেই যে রিপোর্টেড স্পিচটাও কী করতে হবে, পাস্ট টেন্স করতে হবে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও টেন্সটা হবে পাস্ট টেন্স, সেডটা হলো পাস্ট টেন্স আর ইজটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে রিপোর্টিং সেড আছে মানে এদিকটাও পাস্ট টেন্সে সেড হয়ে যাবে, সেড বলছি ইজের পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে গৌর টোল্ড মি দ্যাট রাজগীর ইজের পাস্ট টেন্স কি ওয়াজ বা ওয়ের, একটা রয়েছে তাই ওয়াজ হবে, রাজগীর ওয়াজ আ বিউটিফুল প্লেস, যদি এখানটায় একটা জিনিস বলি অনেকের হয়তো এটা বিষয়ে একটু ডাউট থাকতে পারে যে রাজগীর হচ্ছে একটা সুন্দর জায়গা, তোমার সুন্দর জায়গা কিন্তু আমার সুন্দর জায়গা নাও লাগতে পারে, তাই এটা একটা নিত্য সত্য চিরসত্য বা নিত্য অভ্যাস থাকলে আমরা জানি সেটা কোনো আনচেঞ্জ থাকে, তাই এখানে কিন্তু সেটা হবে না, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে মানেই হচ্ছে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে, আশা রাখছি এটা বুঝতে পারলে। এরপরে দেখি চয়ন নাম্বার 5 লক্ষ্য করো, চয়ন উইল সে, চয়ন উইল সে আই ওয়ান্ট গো টু স্কুল, চয়ন বলবে যে আমি স্কুলে যাব না, তাহলে এইখানটায় লক্ষ্য করো চয়ন উইল সে আছে মানে ফিউচার টেন্সে আছে, মানে উইল সে এখানে তো কোনো চেঞ্জ হবে না, সে থাকলে সে টু থাকলে টেল হবে, সেস টু থাকলে টেলস হবে, সেড টু থাকলে টোল্ড হবে, বাকি সাধারণ বাক্যে যা আছে তাই থাকবে, তাহলে চয়ন উইল সে দ্যাট করেছি, ইনভার্ট কোন উঠে গিয়ে দ্যাট করেছি, এরপরে চয়ন আইটা কি হয়ে যাবে, আই মানে চয়ন, এখানে চয়ন মানে ছেলেটা, তাহলে হি হয়ে গেল, ছেলে মানে হি, মেয়ে হলে সি হতো, অনেকজন বোঝালে দে হতো, বস্তু বোঝালে ইট হতো, আমরা প্রোনাউন জানি নাউনের বদলে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে, চয়ন উইল সে দ্যাট হি, এরপরে টেন্সের খেলাটা আমরা খেলি, উইল সে মানে হচ্ছে কোন টেন্স বলতো, উইল সে মানে হচ্ছে ফিউচার টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে এদিকেরও টেন্সের কোনো আই ওন্ট আছে, তাহলে হি ওন্ট হয়ে গেল, ওই জন্যে হি ওন্ট গো টু স্কুল, এটা কোনো চেঞ্জ হবে না, ইট উইল রিমেন আনচেঞ্জড। এদিকটা টেন্সের কোনো পরিবর্তন হলো না, আই ওন্ট গো টু স্কুল, অনেকে কি করে দেয় একটা ভুল করে দেয়, আই ওন্ট এদিকটা টেন্স আবার এইটারও টেন্সে চেঞ্জ করে দেয়, সেটা কিন্তু করতে যেও না, রিপোর্টিং ভার্ব ডে প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কে কাকে কথাটা বলছে সেই অনুযায়ী প্রোনাউনগুলি চেঞ্জ হবে। নাম্বার 6 লক্ষ্য করো, প্রণব সেজ টু হিজ সিস্টার আই হ্যাভ ডান আর রং, আই হ্যাভ ডান আর রং টু ইউ, প্রণব বলেছে বলে তার বোনকে যে আমি তোমার সাথে খারাপ করেছি, তাহলে এখানটায় লক্ষ্য করো রিপোর্টিং ভার্বটা প্রথমেই তো আমরা এটা তো সাধারণ বাক্যে রয়েছে, তাই ন্যারেশন চেঞ্জ করার সময় সেজ টু আছে বলে এখানে টেলস করে দিলাম, সেজ টু এর বদলে প্রণব টেলস হিজ সিস্টার, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসালাম দ্যাট বসালাম, প্রণব টেলস হিজ সিস্টার দ্যাট
এরপর কি হবে বলতো, কে কাকে কথাটা বলছে, কার উদ্দেশ্যে, সে অনুযায়ী প্রোনাউন গুলি পরিবর্তন হবে। তাহলে আইটা কে এখানে, আইটা তো প্রণব, প্রণব কে, ছেলেটা, তাহলে হি হয়ে গেল। এরপর টেন্সের নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। সেজ রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে দেখি, রিপোর্টিং ভার্বটা আছে কোন টেন্সে বলতো, সেজ টু সে মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে, প্রেজেন্ট ডিফিনাইট টেন্স। প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্বটি থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, এদিকে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হ্যাভ আছে মানে হয় হ্যাভ হবে না হলে হ্যাজ হবে, সাবজেক্টের পরে হয় হ্যাভ হবে না হলে হ্যাজ হবে, কোনো টেন্সের পরিবর্তন হবে না। এটা আই হ্যাভ ডান মানে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এত কেউ যদি টেন্স না জানো তাদের উদ্দেশ্যে বলছি আমি, এটা না হলে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্টই হবে। তাহলে প্রণব টেলস ইজ সিস্টার দ্যাট হি করেছি, তাহলে আয়ের পরে হ্যাভ হয়েছে, আয়ের পরে হ্যাভ রয়েছে মানে কি এই হিয়ের পরেও কি হ্যাভ হবে, হয় হ্যাভ হবে না হলে হ্যাজ হবে, আয়ের পরে হ্যাভ বসে আর হিয়ের পরে কি বসে, হিয়ের পরে অবভিয়াসলি হ্যাজ বসে, হি হ্যাজ, তারপর ডান যা থাকবে তাই, ডান আর রং টু ইউ, ইউটাকে, ইউটা হচ্ছে সিস্টারকে বোঝানো হচ্ছে, তাহলে হার হয়ে গেল মানে তার বোনকে, তার বোনকে অবজেক্ট, তাকে 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 মানে মেয়েটাকে, মেয়েটাকে ওই জন্য হার হয়ে গেল, ছেলে হলে তো হিম হতো এখানে অবজেক্টে। নেক্সট নাম্বার সেভেন লক্ষ্য করো, নাম্বার সেভেন, তারক সেড টু দীপক, তারক বলেছিল দীপককে আই শ্যাল লাইক টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। তাহলে এটা সাধারণ বাক্যে রয়েছে, তাই ন্যারেশন চেঞ্জে সাধারণ বাক্যের নিয়ম আমরা ফলো করব। প্রথমেই লক্ষ্য করব রিপোর্টিং ভার্বটিকে সেড টু রয়েছে, তাই আমরা টোল্ড করে দিয়েছি, তারক টোল্ড দীপক, এরপর ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা কি বসাবো, দ্যাট বসাবো, কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে সে অনুযায়ী প্রোনাউনগুলি চেঞ্জ করব। তারক সেড টু দীপক, তাহলে সেড টুর বদলে টোল্ড হয়েছে, তারক টোল্ড দীপক, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট সাধারণ বাক্যে, দ্যাট আইটা হয়ে গেছে তারক বলছে বলি, এখানে হি হয়ে গেল, হি হয়ে গেছে। এরপরে টেন্সের নিয়মটা আমাদেরকে প্রযোজ্য করতে হবে, রিপোর্টিং ভার্বটি সেড রয়েছে মানে পাস্ট টেন্সে রয়েছে, সের পাস্ট টেন্স সেড, আর রিপোর্টেড স্পিচটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। কেউ হয়তো জিজ্ঞেস করবে এখানে যে সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে যে ফিউচার ইনডিফিনাইট, কিন্তু স্যাল মানে হচ্ছে যে স্যালটা তো প্রেজেন্ট ফর্ম, স্যালের পাস্ট টেন্স হলো শুড, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে মানে রিপোর্টেড স্পিচটিও কি টেন্সে হবে, পাস্ট টেন্সেই হবে। তাহলে স্যাল আছে মানে কি, এই দিকটা হয়ে যাবে স্যাল কিংবা উইল, মানে চেঞ্জ করলে সেটা শুড কিংবা উড হয়ে যাবে, কিন্তু শুডের ব্যবহারটা তো আলাদা, আয়ের পরে স্যাল হয়, আমি আমরার পরে স্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়। তাহলে তারক তোল দীপক দ্যাট হি, এরপর টেন্সে চেঞ্জটা করতে হবে, এখানে তো আয়ের পরে তো স্যাল আছে কিন্তু এটা যেহেতু হি হয়ে গেছে, আইটা আইটা এখানে হি হয়ে গেছে, তাহলে হি এর পরে তো আর স্যাল বসতো না, আমি আমরার পরে স্যাল বসে, আর বাকি ক্ষেত্রে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন বোঝালে উইল বসে। তাহলে এখানে হি আছে বলি এটা উইল হয়ে যেত, কিন্তু এখানে টেন্সের যে নিয়মটা আমাদেরকে প্রযোজ্য করতে হবে, তাই আমাদেরকে কি করতে হলো, এখানে টেন্সের নিয়মটা ফলো করার জন্য যে সেডটা পাস্ট টেন্সে আছে আর স্যালটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাই এখানে হিয়ের পরে উইল বসেছে, উইল না বসিয়ে আমরা উইলের পাস্ট টেন্স বসালাম, রিপোর্টিং ভার্বটি পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে, তাই হি উড করে দিলাম, হি উড। অনেকেই করে দেবে এই লাইকটাকে বা লাইকড করে দেবে, কিন্তু না, কবার চেঞ্জ করবো, একবার তো চেঞ্জ করবো, যে কোনো একটা ভার্বে চেঞ্জ করবো, উইলটাও ভার্ব, উডটাও ভার্ব আর লাইকটাও ভার্ব। তো প্রথমে তো ভার্বটা চেঞ্জ করে দিয়েছি, উড, উইলকে উড করে দিলাম, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে বলেই তো রিপোর্টেড স্পিচটিও আমরা কোন টেন্সে করে দিলাম, পাস্ট টেন্সে করে দিলাম, আয়ের পরে স্যাল বসে, হিয়ের পরে উইল বসে, তো উইলটাও হয়ে গেল উড, তাই আর চেঞ্জ করবো না। কেন হলো না বলতো, আমরা জানি যে ক্যান কুড স্যাল শুড উইল উড এই মডাল অক্সিলারির পরে মূল ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান বসে। নেক্সট লক্ষ্য করো নাম্বার এইট, অতসি সেড টু জেবা, অতসি বলেছিল জেবাকে দিস আর রটেন, এগুলো হচ্ছে পচা। তাহলে এটাও সাধারণ বাক্য রয়েছে, তাই সাধারণ বাক্যে রয়েছে মানেই হচ্ছে এখানে সাধারণ বাক্যের নিয়ম আমরা ফলো করব। সেড রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে মানে সেড টু থাকলে কি করতে হয়, টোল্ড করতে হয়, টোল্ড করে দিলাম, অতসি টোল্ড জেবা, ইনভার্টেড কমার উঠে গিয়ে সাধারণ বাক্যে দ্যাট বসে, দ্যাট বসালাম, অতসি টোল্ড জেবা দ্যাট। এরপরে আমরা দিজ,
দিস থাকলে হয়ে যায় দোজ, কিছু কিছু প্রোনাউন বা অ্যাডভার্বগুলো চেঞ্জ হয়, এগুলোর কিন্তু খেয়াল করবে তোমরা। যদি তাকে ডাইরেক্ট স্পিচে দিস তাহলে দোজ হয়ে যাবে, যেমন দিস থাকলে হয়ে যায় দ্যাট, ইট বা দিস থাকলে দ্যাট হয়ে যায়, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর হয়ে যায়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এগুলো বলেছিলাম আমি আগেও। তাহলে অতসি টোল জেবা দ্যাট দিসটা হয়ে গেল দোজ। এরপর টেন্সের খেলাটা খেলবো, সেডটা পাস্ট টেন্সে আছে আর আটটা আছে কোন টেন্সে, আটটা আছে প্রেজেন্ট টেন্সে, তাই আরের পাস্ট টেন্স কি ওয়াজ কিংবা ওয়্যার, আরের পাস্ট টেন্স হলো ওয়াজ কিংবা ওয়্যার হবে, এইদিকটা পাস্ট আছে বলি এই রিপোর্টের স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে অতসি সেড টু জেবা দ্যাট দোজ করেছি, দিসটা দোজ হয়ে গেছে সাবজেক্ট করেছি, এরপরে ভার্বটা টেন্সের খেলাটা খেলবো, আটটা হয়ে যাবে ওয়াজ কিংবা ওয়্যার, এখানে দোজটা একের অধিক রয়েছে তাই একের অধিক থাকলে আমরা জানি যে ওয়্যার হয়, তাহলে দোজ ওয়্যার রটন। আশা রাখছি এটা বুঝতে তোমাদের অসুবিধা হলো না। নাম্বার নাইন লক্ষ্য করো, আই সেড ইউ মেট হিম ইয়েস্টারডে, আমি প্রত্যেকটা ধরনের এক্সাম্পল আমি এখানে নেওয়ার চেষ্টা করেছি। আই সেড ইউ মেট হিম ইয়েস্টারডে, আমি বলেছিলাম যে তুমি আমার সাথে, ইউ মেট হিম, তুমি তার সাথে দেখা করেছিলে গতকাল, তাই তো? তাহলে এখানে লক্ষ্য করো সেড রয়েছে, কোনো চেঞ্জ হবে না রিপোর্টিং ভার্বটা, তাহলে আই সেড ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট করেছি, আমরা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট করেছি। এরপরে কে কাকে কথাটা বলছে, কার উদ্দেশ্যে, সে অনুযায়ী প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। ইউটা কাকে বলছে, এখানে কে কাকে কথাটা বলছে উল্লেখ নেই, ইউটা ইউই হয়ে যাবে, আই সেড দ্যাট ইউ। এরপর টেন্সের নিয়মটা প্রযোজ্য করতে হবে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে, সের পাস্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচটাও রয়েছে পাস্ট টেন্স, রিপোর্টিং মিট মানে দেখা করা, তো মিটের পাস্ট টেন্স হলো মেট, তাই তো? তাই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই আছে পাস্ট টেন্সে, তাই এইটা কিসে পরিণত হয়ে যাবে, রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্টে পরিণত হবে। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। আরবার বলে দিই, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে নার্সেন চেঞ্জ করার সময় রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে করেছি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, মিটের পাস্ট টেন্স মেট, থার্ড ফর্মও মেট। তাহলে আই সেড দ্যাট ইউ সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসবে, হ্যাড বসবে, কারণ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটি পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, সাবজেক্ট পরে হ্যাড বসিয়েছি। এরপরে মূল ভার্বে থার্ড ফর্ম, মিটটা হচ্ছে মূল ভার্ব, মিটটা হলো মূল ভার্ব, এই মিটটা হলো মূল ভার্ব, তার থার্ড ফর্ম হলো মিট, মেট, মেট, তাই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আমি কি করেছি মেট, এই যে মেট করেছি, ইউ হ্যাড মেট হিমটা হিমেই হবে, কে কাকে কথাটা বলছে, কার উদ্দেশ্যে বলছে, এখানে তো বলা নেই কাকে বলছে, বলা নেই, তাই আর ইয়েস্টারডে হয়ে গেল দ্য ডে বিফোর, অথবা দ্য প্রিভিয়াস ডে করতে পারো তুমি, আশা রাখছি বুঝতে পারলে এটা। এরপর নাম্বার টেন লক্ষ্য করো, হি সেড টু মি ইউ ওয়্যার ইল, তুমি আমাকে বলেছিলে যে, সে তাকে, সে আমাকে বলেছিল যে তুমি হও, তুমি ছিলে অসুস্থ। এখানটা লক্ষ্য করো, এটা হচ্ছে সাধারণ বাক্য, সাধারণ বাক্য আছে মানে সাধারণ বাক্যের নিয়ম ফলো হবে, সেড রিপোর্টিং ভার্বটা সেড টু আছে, তাই রিপোর্টের স্পিচটা টোল্ড হয়ে গেছে, হি টোল্ড মি, এরপরে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কী বসে, দ্যাট বসে, বসিয়ে দিয়েছি দ্যাট। এরপরে কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে, প্রোনাউনগুলো চেঞ্জ হবে, হি টোল্ড মি দ্যাট, ইউটা কে এখানে, ইউটা হলো, ইউটা তো আমি, তাই সে আমাকে বলেছিল যে আমি, তাই আই হয়ে গেল, এটা সাবজেক্টে আই হয়ে গেল। অনেকের প্রশ্ন মি হলো না কেন, মিটা তো, আইটা তো সাবজেক্টিভ রূপ আর মিটা হলো অবজেক্টিভ রূপ, হি টোল্ড মি দ্যাট আই। এরপর টেন্সের খেলাটা খেলবো আমরা, টেন্সের খেলাটা কিভাবে খেলবো বলো তো, টেন্সের খেলাটা খেলবো, রিপোর্টিং ভার্বটি সেড আছে মানে সের পাস্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচ আছে ওয়াজ কিংবা ওয়্যার হলো পাস্ট টেন্স, দুটোই যদি থাকে পাস্ট টেন্স, এর আগের বাক্যটা তো বললাম যে দুটোই যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচটি কিসে পরিণত হয়ে যায়, পাস্ট পারফেক্টে পরিণত হয়ে যায়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি সেড টু থাকলে টোল্ড করেছি, হি টোল্ড মি দ্যাট আই করে দিয়েছি, এত পর্যন্ত আশা রাখছি বুঝতে পারছ। এরপর টেন্সের দুদিকটা পাস্ট টেন্স আছে বলি পাস্ট পারফেক্ট হবে, সাবজেক্ট আইটা সাবজেক্ট, হ্যাডটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম হবে, এখানে পাস্ট পারফেক্ট হবে, তাই ওয়্যারটা, ওয়্যারটা কোথা থেকে এসছে বলো তো,
ওয়েটটা হলো কোন টেন্স বলো তো? ওয়েটটা ওয়েটটা হলো পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। ওয়েটটা কোথা থেকে এসছে? বি থেকে। ওয়েটটা এসছে বি ভার্ব থেকে। বি এর থার্ড ফর্ম পাস্ট টেন্স হলো ওয়াজ, থার্ড ফর্ম হলো বিন। তাহলে সাবজেক্ট হ্যাড রয়েছে এবং বি এর থার্ড ফর্ম হলো বিন করেছি আমি এখানে। অনেকে মনে করে হ্যাড বিন কেন হয়েছে? আই হ্যাড বিন ইল। আরবার বলে দিই, এটা বুঝতে অনেকের অসুবিধা হয়। সেড টু আছে বলে এখানে হয়েছে টোল্ড, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় বা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে। হি টোল্ড মি দ্যাট আই, এখানে দুদিকটা পাস্ট টেন্সে আছে বলেই এখানে পাস্ট পারফেক্ট করে দিলাম, সাজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। এখানে ওয়্যারটা হচ্ছে বি ভার্ব, বি এর পাস্ট টেন্স হলো ওয়াজ বা ওয়্যার, থার্ড ফর্ম হলো বি ওয়াজ বিন। প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, কনজুগেশন অফ ভার্ব অবশ্যই জানা আবশ্যিক। ডু ডিড ডান টেক টু টেকেন এনি ভিডিও আমি বানিয়েছি, আরও বানাবো আগামী দিন, তোমরা অবশ্যই সেগুলো লক্ষ্য করবে। হি টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন ইল। নেক্সট লক্ষ্য করো, নেক্সট লক্ষ্য করো, রাজম সেড টু দীপা, রাজম সেড টু দীপা, রাজম সেড টু দীপা। নেক্সট নাম্বার 11 বাক্যে লক্ষ্য করো, রাজম সেড টু দীপা, এটা হলো আই টেক হট শাওয়ার ডেলি, আমি প্রত্যেকদিন গরম জলে স্নান করি, তাই তো? তাহলে এখানটা লক্ষ্য করো, রিপোর্টিং ভার্বটি সেড টু আছে, তাই রিপোর্টের স্পিচটি সেড টু থাকলে টোল হয়ে যাবে বললাম, সেড টু থাকলে টেল, সেড টু থাকলে টেলস, বাকি যা থাকবে তাই হবে। সেড টু আছে বলি সের পাস্ট টেন্স, তাই টেলের পাস্ট টেন্স হবে টোল্ড। রাজম টোল্ড দীপা, এরপর ইনভার্টেড কমার উঠে গিয়ে সাধারণ বাক্য বলে ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট বসিয়েছি আমি, রাজম টোল্ড দীপা দ্যাট। আইটা কি হয়ে যাবে? এখানে রাজম বলছে তাই আইটা হয়ে গেল হি, হি। এরপরে টেন্সের নিয়মটা এখানে ফলো করতে যাবে তুমি, যদি ফলো করতে যাও তাহলে রিপোর্টিং ভার্বটা সেড আছে, পাস্ট টেন্সে আছে, রিপোর্টের স্পিচটাও তোমাকে কি টেন্সে করতে হবে? পাস্ট টেন্স করতে হবে। কিন্তু এখানে তোমাদেরকে একটা নিয়ম বলে দিই আমি, অ্যাসারটিভ সেন্টেন্সে যখন একটা নিয়ম আছে যে রিপোর্টের স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা রয়েছে সেটা যদি নিত্য সত্য, চিরসত্য, নিত্য অভ্যাস, কোনো মহান ব্যক্তির বাণী এগুলো হয় তাহলে সেগুলো কখনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো আই টেক হট শাওয়ার ডেইলি, প্রত্যেক দিন করি আমি, তাহলে প্রত্যেক দিন কাজটা করি মানে ইট উইল রিমেন আনচেঞ্জড, এটা কিন্তু অপরিবর্তনীয় থাকবে, এটা চেঞ্জ হবে না, এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দিকটায় রিপোর্টিং ভার্বটা যে টেন্সেই থাকুক না কেন, রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কখন হবে না? যখন রিপোর্টের স্পিচটা থাকবে নিত্য সত্য, চিরসত্য বা নিত্য অভ্যাস। এখানে ডেলি ব্যাপারটা রয়েছে, প্রত্যেক দিনেই আমি করি, নিত্য অভ্যাস রয়েছে, প্রত্যেক দিনকার অভ্যাস রয়েছে, তাই টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? রাজম টোল দীপা, ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট বসালাম, রাজম টোল দীপা দ্যাট, আইটা হয়ে গেল হি, তাই তো? কারণ রাজম তো, রাজম ছেলের নাম, তাই হি হয়ে গেল। আয়ের পরে টেক হয়েছিল সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি প্রেজেন্ট ইনফিনিটিভ হয় তাহলে এখানেও নিশ্চয় প্রেজেন্ট ইনফিনিটিভ হবে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, হিটা হলো সাবজেক্ট আর টেকটা হলো প্রেজেন্ট ফর্ম। কিন্তু প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে একটা নিয়ম সবসময় ফলো করতে হবে যেটা সবাই ভুল করে, সেটা হলো কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিনা অবশ্যই দেখে নেবে। আমি আমরা হলো ফার্স্ট পার্সন, তুমি তোমরা হলো সেকেন্ড পার্সন, যদিও বাংলায় নামটা আলাদা, আর বাকি হলো থার্ড পার্সন, একটা হলো সিঙ্গুলার, একের অধিক হলো প্লুরাল। এখানে আমি আমরা, হিটা আমি আমরাও নয়, তুমি তোমরাও নয়, তাহলে হিটা থার্ড পার্সন আর হি মানে একজন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাই টেক না হয়ে এখানে টেক্স হয়ে গেল, হি টেক্স হট শাওয়ার ডেলি, এটা কোনো পরিবর্তন হলো না। আশা রাখছি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না। নাম্বার 12 লক্ষ্য করো, ইউ শুড গো দেয়ার নাও, এই ইনভার্টেড কমাটা প্রথমেও থাকতে পারে, সেটা দেখে কখনো ভয় খাওয়ার উচিত নয় তোমার। তুমি দেখে নেবে যে ইনভার্টেড কমার মধ্যে যেটা স্পিচটা থাকবে সেটা হলো রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্ব। এটা মনে রাখলেই হচ্ছে, সবসময় বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সবসময় মুখস্থ করে তো কিছু হয় না। তাহলে মাই আন্ট সেড টু মি ইউ শুড গো দেয়ার নাও, তোমাকে এরকম ভেবে নিতে হবে।
রিপোর্টিং ভার্বটা ইনভার্ট কমার বাইরে যে ভার্বটা রয়েছে সেড টু, তাহলে আমরা জানি সেড টুটা কি হয়ে যায়, সাধারণ বাক্যে টোল্ড হয়ে যায়। যখন সাধারণ বাক্যে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে দেবে, এই যে ইউ শুড গো দেয়ার নাও, আরবার বলে দিই আমি, ইউটা সাবজেক্ট, শুডটা হলো ভার্ব, শেষে ফুল স্টপ রয়েছে, মানে সাধারণ বাক্য এটা। তাই দ্যাট বসবে মাই আন্ট সেড টু, থাকলে টোল্ড হয়ে যায় মাই আন্ট, এই দেখো মাই আন্ট, এটা তো আগে লিখবো, মাই আন্ট সেড টু থাকলে টোল্ড মি, ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট বসবে দ্যাট। এরপরে লক্ষ্য করতে হবে তোমাকে যে রিপোর্টের স্পিচটা কি বলছে। এখানটায় আরেকটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে, যে টেন্সের যে নিয়মটা আমি বলেছিলাম, যে রিপোর্টিং ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে এদিকটা পাস্ট হয়ে যাবে, রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে, বা দুটো দিক, রিপোর্টিং ভার্ব এবং এই যে রিপোর্টিং ভার্বটা লক্ষ্য করছো এবং রিপোর্টেড স্পিচ দুটো যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা মানে এইটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ফলো হবে না, যখন যদি কোনো বাক্যে শুড থাকে, শুডে রিপোর্টেড স্পিচে যদি শুডের ব্যবহার থাকে, বা মাইটের ব্যবহার থাকে, বা মাস্টের ব্যবহার থাকে, বা ইউজ টু এর ব্যবহার থাকে, এই মডাল অক্সিলারিগুলো কিন্তু অপরিবর্তনীয়, এগুলো মাস্ট, শুড, মাইট, এগুলোর কোনো টেন্সের পরিবর্তন হয় না, এগুলো সেম থাকবে। তাহলে কি হলো, মাই আন্ট টোল্ড মি দ্যাট, মাই আন্ট টোল্ড মি দ্যাট, কে কাকে কথাটা বলছে শুধুমাত্র চেঞ্জ করে দিই, আমাকে বলছে, আমাকে বলছে, তাহলে ইউটা তো হচ্ছে আমি, তাহলে আই হয়ে গেল ইউটা সাবজেক্ট, সাবজেক্ট কে কাকে কথাটা বলছে সেটাগুলো চেঞ্জ করবে কিন্তু, তাহলে ইউটা হয়ে গেল আই, আই শুড থাকলে বা মাস্ট থাকলে বা মাইট থাকলে বা ইউজ টু থাকলে, এই মডাল অক্সিলারিগুলো থাকলে কোনো চেঞ্জ হবে না, তাহলে আই শুড গো দেয়ার দেন। গোটা অনেকে করে দেবে, গোয়ের পাস্ট টেন্স, ওয়েন্ট করে দেবে, কখনো করতে যেও না, শুধুমাত্র এই যে শুড দেওয়া যুক্ত বাক্য, মাস্ট দেওয়া বাক্য, মাইট দেওয়া বাক্য, ইউজ টু যুক্ত বাক্য, এগুলো অপরিবর্তনীয় হয়, আর টেনশন চেঞ্জ হলে তো একটা যে কোনো চেঞ্জ হবে, হয় সাহায্যকারী ক্রিয়া না হলে মূল ক্রিয়া, যদি সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া থাকে, মূল ক্রিয়া চেঞ্জ হবে, আর যদি সাহায্য ক্রিয়া থাকে তো সাহায্য ক্রিয়া চেঞ্জ হবে। নেক্সট লক্ষ্য করো, গৌতম বুদ্ধ ভিজিটেড বুদ্ধ গয়া, বোধ গয়া, গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় গিয়েছিলেন, সেট দ্য গাইড টু মি, গাইড আমাকে বলেছিল, তাহলে আমাকে করতে হবে যে গাইড আমাকে বলেছিল যে গৌতম বুদ্ধ বুদ্ধগয়া গিয়েছিলেন, তাই তো? তাহলে গৌতম বুদ্ধ বুদ্ধগয়া গিয়েছিলেন, এখানে এটা কিন্তু সত্যি কথা, ইতিহাস যদি পড়ে থাকো তাহলে কিন্তু এটা সত্যি কথা, আর নিত্য সত্য, চিরসত্য, নিত্য অভ্যাস, এগুলো কখনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তোমাকে যদি বলা হয় যে সে বলেছিল যে পৃথিবী হয় গোল, তুমি করবে টেন্সের পরিবর্তন করে করবে যে সে বলেছিল যে পৃথিবী ছিল গোল, তাহলে কি পৃথিবী ছিল গোল কিন্তু এখন আর গোল নেই, সেটা তো নয়। তাই নিত্য সত্য, নিত্য অভ্যাস, চির অভ্যাস, নিত্য সত্য, চিরসত্য, নিত্য অভ্যাস, এগুলো দে রিমেন আনচেঞ্জ, তারা অপরিবর্তনীয় থাকে। তাহলে লক্ষ্য করো, সেড সেড দ্য গাইড টু মি, এটা সেড টু আছে কিন্তু, এটা কিন্তু ভুলে যেও না, তাই টোল্ড হয়ে যাবে এটা, দ্য গাইড টোল্ড মি দ্যাট, এটা সাধারণ বাক্য তাই ইনভার্ট কমার উঠে গিয়ে দ্যাট বসালাম, দ্য গাইড টোল্ড মি দ্যাট, গাইড আমাকে বলেছিল যে, এই বাক্যটার কোনো পরিবর্তন হবে না, গৌতম বুদ্ধ বৌদ্ধগয়ায় গিয়েছিলেন, এই কথাটা সত্যি, তাই এখানে যে টেন্সে আছে সে টেন্সেই হবে, সাবজেক্ট প্লাস মূল ভাবে পাস্ট ফর্ম আছে, তো সাবজেক্ট প্লাস মূল ভাবে পাস্ট ফর্মই রেখে দিলাম, গৌতম বুদ্ধ ভিজিটের বুদ্ধগয়াই করে দিলাম। তো আশা রাখছি এই গুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না, যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে যদি জানাও তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানাতে আরও উৎসাহ পাবো, এবং আমি বুঝতে পারবো যে তোমাদেরকে কতটা পরিমাণে আমি হেল্প করতে পারছি, না শুধুই আমি বক্তৃতা দিয়ে যাচ্ছি, তোমাদের কোনো কাজে লাগছে না। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে যত বেশি সম্ভব সেটাকে শেয়ার করবে, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। শিক্ষা কখনো একটা জিনিস মনে করবে, শিক্ষা অন্যকে যদি তুমি বোঝাও তাহলে কিন্তু তোমার শিক্ষাটা কমে যাবে না, শিক্ষা বাড়বেই। আর আজকে থেকে আমি চালু করলাম এই ধরনের ভিডিওগুলো, যে এই যে এক্সারসাইজ আমি দিয়ে রেখেছি তোমাদেরকে, এই পাঁচটা এক্সারসাইজ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে এই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি পারোনি। এই পাঁচটা এক্সারসাইজ দিয়ে রেখেছি, এগুলো সবই সাধারণ বাক্যের নিয়ম ফলো হবে, তাহলে এইগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আশা রাখছি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকার জন্য।